হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা শিখব উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করতে হয় সেটাই আমরা আজকে শিখব। তাহলে শুরু করার আগে, তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। উৎপাদকে বিশ্লেষণ, উৎপাদকে বিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যতদিন অঙ্ক করবে এই উৎপাদকটি তোমাদের প্রয়োজন হবে। উৎপাদক না জানলে অনেকই সমস্যা হয়, তাই আমরা উৎপাদকটা শিখে নেব খুবই সহজভাবে। তো বন্ধুরা, চলো দেখি উৎপাদকটা কিভাবে করতে হয়। চার, এই চারের উৎপাদক আমরা বের করব। চারের উৎপাদক কিভাবে বের করতে হয় দেখো, উৎপাদকের নিয়মটাই হচ্ছে এই সংখ্যার মধ্যে কতগুলো ছোট ছোট সংখ্যা আছে বা একে কত কত দিয়ে ভাগ করা যায় সেটাই হলো এর উৎপাদক। যেমন চারকে এক দিয়েও করা যায়, কিন্তু আমরা প্রথমত এক সবাইকে ভাগ যায়, তার জন্য এক ছাড়া সব থেকে ছোটো সংখ্যা দিয়ে আমরা একে ভাগ করব। একের পরে কী আছে? দুই। দুই দিয়ে চারকে ভাগ যায়? নিশ্চয়ই যায়, কারণ এটা জোড় সংখ্যা, জোড় সংখ্যাকে দুই দিয়ে ভাগ যাবেই। তাহলে দুই দিয়ে দিই, তাহলে দুই দুগুণও চার। এবার এটা হচ্ছে দুই, এবার দুইকে এক দিয়ে যায় এবং দুই দিয়ে যায়, তো আমরা এক দিয়ে দেবো না, তাই দুই দিয়ে দেবো। তাই দুই দিয়ে ভাগ করলাম, দুই দিয়ে দুই এককে দুই। তাহলে এই চারের উৎপাদক কী হলো? চার সমান সমান এই দুই গুণিত দুই গুণিত এক, এটাই হলো চারের উৎপাদক। বোঝা গেল? চারের উৎপাদক হচ্ছে চারকে দুই দিয়ে ভাগ করলাম, দুই দুগুণে চার, আবার দুই দিয়ে ভাগ করলাম দুইকে, দুই এককে দুই। তাহলে এর উৎপাদক হলো দুই গুণিত দুই গুণিত এক, দুই গুণিত দুই গুণিত এক। বোঝা গেল? এবারে দেখো, আমরা বারোর উৎপাদক বের করব। বারোর উৎপাদক কীভাবে বের করব? বারোকে আবার একই নিয়মে, প্রথমে আমরা ছোট সংখ্যা দিয়ে ভাগ করব, সব থেকে ছোটো সংখ্যা এক, কিন্তু আমরা এক দিয়ে যেহেতু ভাগ করব না তাই আমরা দুই দিয়ে দেখি, যেহেতু এটা জোড় সংখ্যা সেই জন্য দুই দিয়ে ভাগ করতে হবে। তাহলে দুই, ছয় দুগুণ বারো, আবার ছয় জোড় সংখ্যা তাই আবার দুই দিয়ে ভাগ যাবে, তিন দুগুণ ছয়। এবার তিন হচ্ছে বেজোড় সংখ্যা, তাহলে তিনকে এক এবং তিন দিয়েই ভাগ যায়, তাই আমরা তিন দিয়ে ভাগ করব, তিন এককে তিন। তাহলে বারোর উৎপাদক কী? তো দুই গুণিত দুই গুণিত তিন গুণিত এক, এটাই হলো বারোর উৎপাদক। দুই গুণিত দুই গুণিত তিন গুণিত এক। একটা কথা মনে রাখবে, যখন আমরা উৎপাদক বের করব, যে সংখ্যার উৎপাদক বের করব এই সংখ্যাগুলো গুণ করে এই সংখ্যাটা হবে, তবেই সেটা সঠিক, না হলে এটা ভুল। দেখবে দুই দুগুণো চার, তিন চারে বারো, বারোকে বারো, তাহলে বারোই মিলল। এগুলো গুণ করে এই সংখ্যাটা মিলতে হবে, তবেই উৎপাদক সঠিক হবে, তাছাড়া উৎপাদক ভুল। এবার একটি সংখ্যা দেখো, সতেরো। সতেরোর উৎপাদক আমরা বের করব। তাহলে সতেরোকে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা কি পাই? সতেরো একটি বেজোড় সংখ্যা এবং মৌলিক সংখ্যা, যে কারণে সতেরোকে কত দিয়ে ভাগ যাবে? সতেরোকে একমাত্র সতেরো এবং এক দিয়েই ভাগ যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। তাহলে আমরা সতেরোকে সতেরো দিয়েই ভাগ করব, সতেরোকে সতেরো। তাহলে সতেরোর উৎপাদক হল সতেরো গুণিত এক। বোঝা গেল? এবার একটি দেখো, বড় সংখ্যা দিয়ে আমি একটা উৎপাদক করে দেখাই। তিরিশ, তিরিশের উৎপাদক আমরা বের করব। তিরিশকে প্রথমত আমরা দেখব কি, এটা জোড় সংখ্যা, জোড় সংখ্যা মানেই
দুই, দুই এককে দুই, একে শূন্য দশ, পাঁচ দুগুণ দশ, তাহলে পনেরো দুগুণ তিরিশ। এবারে পনেরোকে যদি আমি দুই দিয়ে দিই, দুই দিয়ে যাবে না, তিন দিয়ে, তিন পাচ্ছে পনেরো, তিন পাচ্ছে পনেরো। এবার পাঁচকে পাঁচ দিয়েই ভাগ যায়, পাঁচ এককে পাঁচ, তাহলে তিরিশের উৎপাদক কী হল, দুই গুণিত তিন গুণিত পাঁচ গুণিত এক, এই হল তিরিশের উৎপাদক। দেখো তিন দুগুণে ছয়, পাঁচ ছয় তিরিশ, তিরিশকে তিরিশ, তাহলে তিরিশ মিলে গেল, তাহলে এটা সঠিক। একশো আশির উৎপাদক নির্ণয় করো। একশো আশির উৎপাদক আমরা একবার দেখব, একশো আশি, তাহলে এখানে কী হলো, এটা একশো আশি কি জোড় সংখ্যা না বেজোড় সংখ্যা, জোড় সংখ্যা, তাহলে আমরা দুই দিয়ে দেবো, নয় দুকোণে আঠেরো, শূন্য করতে শূন্য, তাহলে নব্বই দুকোণে একশো আশি, আবার আমরা দুই দিয়ে দেবো, দুই চার দুকোণো আট, একশো শূন্য দশ, পাঁচ দুকোণো দশ, পঁয়তাল্লিশ দুকোণো নব্বই, আবার পঁয়তাল্লিশ আছে, তাহলে দুই দিয়ে যাবে না যেহেতু বিজোড় সংখ্যা, এবার তিন দিয়ে দেখবো, তিনকে তিন, তিন পাচ্ছে পনেরো, তাহলে তিন দিয়ে যাচ্ছে, তিন এককে তিন, এক দশ পনেরো, তিন পাচ্ছে পনেরো, তিন পনেরো পঁয়তাল্লিশ, এবার পনেরো, পনেরোকে আবার দেখো তিন দিয়ে ভাগ যায়, তিন পাচ্ছে পনেরো, এবার পাঁচকে কী দিয়ে যায়, পাঁচ দিয়েই যায়, পাঁচ এককে পাঁচ, তাহলে একশো আশি সমান সমান দুই গুণিত দুই গুণিত তিন গুণিত তিন গুণিত পাঁচ গুণিত এক, তো দুই দুগুণ চার, তিন চারে বারো, তিন বারো ছত্রিশ, পাঁচ ছত্রিশ, একশো আশি, একশো আশিকে একশো আশি, আবার দেখো তিন পাঁচে পনেরো, পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ, পঁয়তাল্লিশ দুগুণ নব্বই, নব্বই দুগুণ একশো আশি, তাহলে একশো আশি মিলে গেল, তাহলে আমাদের উৎপাদক উৎপাদকটিও সঠিক হলো। তাহলে বন্ধুরা তোমরা একটা কথা মনে রাখবে, উৎপাদক করতে গেলে যে সংখ্যাকে আমরা উৎপাদক করব সেই সংখ্যার যে গুণনীয়কগুলো বেরোবে সেগুলো গুণ করে এই সংখ্যাটা মিলতে হবে, তবেই সেটা সঠিক। তাহলে বন্ধুরা আশা করি তোমরা উৎপাদক শিখে গেলে আর কোনো ভুল হবে না। তাহলে বন্ধুরা তোমরা বাড়িতে মন দিয়ে এগুলো প্র্যাকটিস করবে এবং লেখাপড়া করবে ভালোভাবে, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ তাহলে আসি, টাটা।